রাজ্য দেশের তাজা ও আপডেট খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সাথে প্রেস করুন বেল আইকন, লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বিশালগড় মহকুমার সংবাদকর্মীদের নিয়ে পথ চলা শুরু করলো একটি নতুন সংগঠন, নাম বিশালগড় মিডিয়া ক্লাব। গঠিত হয় ছয় জনের একটি কার্যকরী কমিটিও। বিশালগড় নারীমঙ্গল সিআরসি হলে একটি সভার মাধ্যমে মহকুমার সংবাদকর্মীদের নিয়ে একটি নতুন সংগঠন পথ চলা শুরু করলো। সংবাদকর্মীদের এই নতুন সংগঠনের নাম বিশালগড় মিডিয়া ক্লাব। এদিন এই সভার মাধ্যমে ছয় জনের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন উদয়ন চৌধুরী, সহ সম্পাদক জুয়েল সাহা ও অর্পিতা চৌধুরী। সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন মান্নান হক এবং সহ সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন কৌশিক অধিকারী। এদিনই সভার পর সংগঠনের নতুন করে পথ চলার কথা জানিয়েছেন কমিটির পদাধিকারীরা। নবগঠিত এই সংগঠন সমাজ ও মহকুমার সংবাদকর্মীদের হয়ে কাজ করবে বলে জানিয়েছেন এই সংগঠনের সদস্যরা। আজ রবিবার বিশাখাপত্তনম নারীমঙ্গল সিআরসি হলে বিশাখাপত্তনমের সমস্ত সাংবাদিক এবং সংবাদকর্মীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সবার সম্মতিক্রমে একটি নতুন সংগঠনের সৃষ্টি হয়, যার নাম বিশাখাপত্তনম মিডিয়া ক্লাব। আজকের এই মিটিংয়ে সবাইকে নিয়ে ছয় জনের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির আশা এবং বিশ্বাস আগামী দিনে এই সমাজসেবায় এই সংগঠন নিজেকে উজাড় করে দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।